আগতে সি যিখিনি মার্কশ্বিট জমা দিয়া আছিলে ডিপার্টমেন্টের লগত তারপরে প্রতিখন পেপারতে তার 3-4 এনেকে পয়েন্ট বাড়ি আছে, যেটা আপনার সাধারণত নাবাড়ে। আর লগেলগে মোর মূরত খেলালে যে আপনার রিভলিউশন করলে ম্যাক্সিমাম দুখন পেপার হতে রিভলিউশন করবো পারি, কিন্তু তার গোটেইখন পেপারতে রিভলিউশন মার্কটু বাড়ি আছে। এটু ফোর্থ সেমিস্টার, এটু ফোর্থ সেমিস্টারত এটু অরিজিনালত 5.5 আসিলে, ফোর্থ সেমিস্টারত এটু হয়ে আইছে 8.14। তারপিছত ফিফথ সেমিস্টারত আসিল 4.50, ইয়াতে হয়ে আইছে 7.25। পার্ট টু তো হেই চেঞ্জ হয়েছে, এটু অরিজিনালত 5.57 আসিল, ইয়াতে 8.14 হয়েছে। তারপিছত এটু ফোর্থ সেমিস্টার, যেটা ফোর্থ সেমিস্টারত এটু অরিজিনালত 5.5 আসিলে, ফোর্থ সেমিস্টারত এটু হয়ে আইছে 8.14। তারপিছত ফিফথ সেমিস্টারত আসিল 4.50, ইয়াতে হয়ে আইছে 7.25। আর সিক্স সেমিস্টার কি দিয়ে আছে মই কালি গম পালো, আমার বিএসসি সিক্স সেমর আজিজুল হক বলে লড়া এজনের মার্কশিটের বিসঙ্গতি আছে। মই বিশেষ সূত্রটোর মই নতুন মার্কশিটখানি পালো, তেতিয়া মই হতভম্ব হয়ে গেলো, কারণ আগতে সি যিখিনি মার্কশিট জমা দিয়া আছিলে ডিপার্টমেন্টের লগত তারপর প্রতিখন পেপারতে তার 3-4 এনেকে পয়েন্ট বাড়ি আছে, যেটা আপনার সাধারণত নাবাড়ে। আর লগেলগে মোর মূরত খেলালে যে আপনার রিভলিউশন করলে ম্যাক্সিমাম দুখন পেপার হতে রিভলিউশন করবো পারি, কিন্তু তার গোটেইখন পেপারতে রিভলিউশন মার্কটু বাড়ি আছে। তারপর আজি তাক মই মাতিলো, সি আসলে প্র্যাকটিক্যালের বই দেখাব আইছিলে, দেখাওয়াতে সুধিলো মই কথাখানি, কথা আনি সুধাতে সি প্রথমতে স্বীকার করা নাছিলে। তারপর সি কলে সিহতর এটা মানে গ্যাং টাইপর আছে, তার কোনোবা এজন সম্বন্ধীয় আছে, তার বলে সি 10,000 টাকা দিলে আর সি নিজে ইউনিভার্সিটিও গেছে, মানে প্রতিটা সেমিস্টারে 10,000 করে টাকা লয়, ইউনিভার্সিটিও মানে মানুষ আছে সিহতর এনেকে মানে ভরায়। ঠিক আছে, মই সেইখিনি কথা লৈ কিনে মই তার এক্সাম ব্রাঞ্চলৈ লৈ আহিলোঁ, এক্সাম ব্রাঞ্চৰ আগতে সেইখিনি কথাই কলে। তারপর মই পুনৰ তাক ডিপার্টমেন্টলৈ লৈ গলোঁ, সেইখিনি টাইমতে ডিপার্টমেন্টৰ বেলেগ লৰা ছোৱালী আহিলে, মই তাক কলোঁ তুমি অলপমান বহি থাকা, মই তোমাৰ লগত অলপ পিছতে কথা পাতি আছোঁ, আর তাক মই কলোঁ তুমি গুছি নাযাবা। সি লগে লগে কি হল, এইখিনি মই সাইন করব ললো ডিপার্টমেন্টত কিবা এটা বস্তু, লগে লগে সি মানে পলাই দিলে, পলাই দি সি ফোনটো রিসিভ নকৰে, একো নকৰে। লগৰ লৰাকো মই ফোন কৰিলোঁ, সিহঁতেও ফোনটো রিসিভ নকৰে। তাৰপিছত মই তার ঘৰৰ নম্বৰটো ললোঁ ডিপার্টমেন্টৰ পৰা, ঘৰৰ নম্বৰটো ফোন কৰিলোঁ, ঘৰৰ মানুহে কৈছে সি গম পোৱা নাই, ঘৰলৈ যোৱা নাই। তারপর তেনেকে মই 30 বার ফোন কৰিছোঁ নন স্টপ, তেতিয়া তারপর উঠাইছে, উঠাই কিনে সি কৈছে মই গৈ আহি আছো, কলেজ আহি আছো। তারপর কলেজলৈ আনিলোঁ, আনি কিনে তাক সুধিলো মানে গোটেইখিনি কথাটো, তেতিয়া সি গোটেইখিনি কথা আগৰখিনি অস্বীকার করে, বারে বারে কয় সি মই নাজানো, মই নাজানো। যি প্রশ্ন সুধিলেও সি কয় মই নাজানো, মই নাজানো। তাক নিজৰ ষ্টেটমেণ্টো লিখিব দিলোঁ, সি ষ্টেটমেণ্ট লিখিব, ষ্টেটমেণ্টটো নিলিখো বুলি ক'লে, অকল কয় মই নাজানো, মই নাজানো। সি মেথছ বিভাগৰ ষ্টুডেণ্ট আছিলে, ষষ্ঠ সন্মায়িকৰ হয় ছায়েন্সৰ। যিটো চক্ৰ আছে নম্বৰ বঢ়োৱা, এই চক্ৰটো পুলিয়ে পখালেও উভালিব লাগে। এই চক্ৰটোত আপোনাৰ একদম কলেজীয়া লেভেলৰ ষ্টুডেণ্টৰ পৰা একদম ইউনিভাৰ্চিটিৰ কিছুমান কৰ্মচাৰী পৰ্যন্ত জড়িত হৈ আছে। এই চক্ৰটোৰ কাৰণে বহুতো ল'ৰা ছোৱালীৰ যিবোৰে প্ৰাপ্য হাৰত নম্বৰ হ'ব লাগে সেইমতে নাপায়, আৰু কিছুমান নাপাবলগীয়া ল'ৰা ছোৱালীয়ে বেছি মাৰ্ক লয় আৰু তেনেকৈ ইউনিভাৰ্চিটিৰ ছিট লৈ বহি থাকে। গতিকে এই মই প্ৰশাসনে আহ্বান জনাইছোঁ, এই চক্ৰটো যিমান সোনকালে পাৰে সিমান সোনকালে যেন পুলিয়ে পখালিয়ে উফালি পেলায়। এইগৰাকীৰ বিৰুদ্ধে কলেজ প্ৰশাসনে ব্যৱস্থা লওক, আৰু কলেজ কৰ্তৃপক্ষৰ পৰাও প্ৰশাসনক জনোৱা হৈছে, এতিয়া প্ৰশাসনৰ ওপৰত আৰু যিখিনি ব্যৱস্থা লয়। এইটো ফার্স্ট সেমিস্টার, তার একচুয়ালি এইটো অরিজিনাল হয়, এইটো চেঞ্জ হয়ে এইটো 8 পয়েন্ট হয়েছে। তার মানে এইখন অরিজিনাল, এইখন অরিজিনাল, এইখন এইখন হল হে মানে বঢ়াই পেলায় হেৰি কৰিছে, যেটো এইটো 8। আজিকালি স্ক্যান করলে বাইর হয়েছে, সকলো সকলো উলাই যায় স্ক্যানার। পুরনখিনি নোহোৱা হৈ গৈছে ওয়েবসাইটত, আমি কিবা হেৰি কৰি পাসওয়ার্ড চেঞ্জ কৰি হে উলাইছো। চার না ডাবল
গতি এনে কথা আর দুই নম্বর কথা রিভলিউশন করলে আপনার মানে প্রিন্সিপাল মেম্বর পর সাইন লোক আর রিভলিউশন আপনার যে ডকুমেন্ট আছে এইখানে তার একটা অ্যাকাউন্ট এই গুয়াহাটি হয়েছে ইম্পোর্ট করা ঠিক আছে মানে গোটাইনে আপলোড হয়ে যাবে কিন্তু তার আপলোড দেখো আপনার রিসিডিং অর্গানে কি করা নাই মুখে দেখা রইলাম মুখে শুনতে।